মহান মালিক রব্বে করিমের আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ শান্তির আশায় গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আমাদের এই জীবনটাকে পরিবর্তন করা আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই ফয়জ ও করম নিয়ে আমাদের জীবনটা মাদানী রঙে রঙিন করার যেই সুযোগটুকু আল্লাহ এই মহান উরসে পাকে আসা বসার নসিহত পূর্ণ বয়ান শুনে জীবন পরিবর্তন করার সুযোগ দিয়েছেন সেই মুনিব মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি জবান খুলে সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না যেই নবীর লকব ইয়াসিন যেই নবীর লকব মুজ্জাম্মিল মুদ্দাসসির যেই নবীর শান ইন্না আতাইনাকাল কাউসার যেই নবীর আজমত ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা যেই নবীর শান ও আজমত আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই নবী শামসুদ দুহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম আবার ও আকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ বাবাজির শুকরিয়া আদায় করছি উনি আদেশ করেছেন ওনার আদেশ পালন করার জন্য মাহফিলে আসা গত বছর নাম ছিল আসব বলেছিলাম আশা হয়নি এজন্য এবছর এই মহান জাতে পাকে ফয়জাত হাসিলের লক্ষ্যে কষ্ট হলে চলে এসেছি কারণ দুনিয়াতে আপনি যত বেশি আদব ওয়ালা হবেন নিজেকে মালিকের কাছে যত বেশি সঁপে দেবেন নবীজির যত বেশি আনুগত করবেন আল্লাহর ওলিদের পথ আর মতকে আপনার জীবনে বাস্তবায়ন করবেন আপনি দুনিয়াতে তত বেশি দামি মানুষ হবেন বড় করে বলি আর একটু আস্তে করে বলি কান বড় করে বললে তো অসুবিধা হবে জবানে কষ্ট হবে সবাই একবার মুহাব্বতে পড়িন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সহিহ বুখারীর হাদিস ইমাম বুখারী এটাকে একটা বাপ বেঁধেছেন একটা দোয়াকে নবীজির দোয়াকে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা একটা দোয়া এই নবীজির দোয়াটাকে ইমাম বুখারী একটা বাপ বেঁধেছেন নবীজি এই দোয়াটা করেছেন রাইসুল মুফাসসির সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর করেছেন বড় করে বলি আর একটা আওয়াজ করে সময় সংক্ষেপ এজন্য আমি লম্বা তকরির দিকে যাব না শুধু মনটা লাগান আমার নবী শামসুদ দোহা আমাদের আম্মা জান নবীজির বিবিগণ এগারো জন কেউ কেউ বলেছেন সতেরো জন কিন্তু আকসার ইমামগণ বলেছেন এগারো জন তার ভিতরে একজন হযরতে মা উম্মুল মুমিনিন উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে মাইমুনা হলো রাইসুল মুফাসসির সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা বড় করে বলি না সুবহানাল্লাহ খালার বাড়িতে
বোনের ছেলে বেড়াতে যায় কি যায় না? আপনারা যান না, ফেনিওয়ালারা খালার বাড়িতে যান না, আমরা যাই। আর বোনের ছেলে ছোট হলে খালার সাথেই তো থাকে। আমরা যখন ছোট ছিলাম আমরা খালার বাড়িতে গেলে আমার মা যেরকম আমার খালাও সেরকম হওয়ায় আমরা আমার খালার সাথে থাকতাম, কারণ মায়ের বোন খালা বোনের ছেলের জন্য বড় ভালা, এটা প্রবাদ, এজন্য সেখানে থাকতাম। ঠিক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার সংক্ষেপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খালার বাড়িতে নবীজির দরবারে বেড়াতে গেলেন। মনে মনে ভাবলেন গোটা কায়নাত নবীজিকে আল আমিন ডাকছে, নবীজির জন্য গাছ ছায়া দিচ্ছে, আরে নবীজির জন্য মেঘ ছায়া দিচ্ছে, নবীজির জন্য ডাকলে গাছ শিকড় সহ সামনে চলে আসে। সেই নবী কি কি করেন আজ রাত আমি সেটা অবলোকন করব। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, মুমিনুব রাইসুল মুবাশশির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা খালার বাড়িতে বেড়াতে গিয়ে খালার রুমে খালার কক্ষে উম্মে মাইমুনার কক্ষে উনি গিয়ে বিছানাতে শুয়ে গেলেন। এক রুমের মধ্যে বিছানায় যখন শুয়ে গেছে আমার নবীও আসলেন, উম্মে মাইমুনও আসলেন, এক পাশে আব্দুল ইবনে আব্বাস, অন্যদিকে আমার নবী এবং উম্মে মাইমুনা আরাম করছেন। রাত হলো, আল্লাহ পৃথিবীর উম্মতে মুহাম্মদের জন্য রজবের 26 তারিখ 27 তারিখের রাতে আমার নবীকে মেরাজ নিয়ে আল্লাহ উম্মতের তরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহর উসিলাই 45 ওয়াক্ত নামাজ কমালেন, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়েছেন। আল্লাহ বলে, মেহবুব আপনার উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব দেব 50 ওয়াক্ত নামাজের। বড় করে বলি, আরো আওয়াজ করে, বন্ধুরি কিন্তু আমার নবীর জন্য আরেক ওয়াক্ত নামাজ লাজম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমার নবী তাহাজ্জুদের সালাত আদায় করতেন। গভীর রাত হলো, আমার নবী আল্লাহু আকবার বলে ঘুম থেকে উঠে গেলেন, পানির মস্ক থেকে এক পাত্র পানি নিয়ে আমার নবী উযু মুবারক করছেন। এই ফেনীর বাবারা মন্দি লাগাতে হয়, আমি বললাম আমার নবী উযু করবেন, নবী মস্ক মুবারক থেকে এক পেয়ালা পানি মুবারক নিলেন, আমার নবী উযু মুবারক করলেন, আমি নবীজির প্রতিটা কথায় কথায় মুবারক শব্দ লাগাচ্ছি, কারণ আমার নবীর আফাদ মস্তক হলো মুবারক। বড় করে বলি, সুবহানাল্লাহ, নবীজির সাথে কারো তুলনা হতে পারে? কেউ যদি নবীজিকে তাদের মতো মনে করে সেই ফাহুয়া খারেজ, ইসলাম থেকে খারেজ হবে। নবী কারো মতো নয়, এজন্য আমার নবীজি আফাদ মস্তক সব কিছু মুবারক। নবীজি উযু মুবারক করতে গেলে উযুর পানিগুলো মুবারক, নবীজি প্রস্রাব মুবারক করতে গেলে প্রস্রাব গুলাও মুবারক, নবীজির রক্ত মুবারক, নবীজির ঘাম মুবারক, নবীজির থুথু মুবারক, নবীজির ঘাস মুবারক, নবীজির চুল মুবারক, আফাদ মস্তক মুবারক। বলে করে বলি, সুবহানাল্লাহ।
নবীজির সবকিছু মুবারক। আমার নবী এক পেয়ালা পানি দিয়ে উযু মুবারক করলেন, নুকতা অল্প পানি দিয়ে নবী উযু করে উম্মতকে শিখিয়ে দিচ্ছে, উম্মত উযুখানায় গেলে পানি অপচয় করো না, যত কম করতে পারো তত ভালো। এখন আমরা উযু করতে গেলে উযুর পানি চারজনের উযুর পানি একজনের শেষ করে, ঠিক না? আওয়াজ করে বলেন, চারজনের উযুর পানি কয়জনে? একজনের শেষ করে। পানি ঢেলে দিয়েছে, পানি চলতেছে আর সে আড্ডা দিচ্ছে বন্ধুর সাথে, কথা বলছে। আর আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু মুবারক করছেন, এক পেয়ালা পানি দিয়ে নবী উযু করে নামাজে দাঁড়ালেন। রাইসুল মুফাসসির সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা এটা দেখে তিনিও পানির মস্ক থেকে এক পেয়ালা পানি নিয়ে নবীজির মতো করে উযু করলেন। নবীজির মতো উযু করে আমার নবীর বাম পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। বড় করে বলি, আর একটু আওয়াজ করে, হয়নি হয়নি আর একটু বড় করে, বিরিয়ানি বেশি মজুই ফলে হাইবেল্লা সালির ডন্ড করি মাথা ভরিব, বড় বড় করে বলতে হবে, এতগুলা মানুষ আরেকবার পড়ি না, সুবহানাল্লাহ, একটু আওয়াজ হয়েছে না, আরো বাড়বে, সময় তো কম। পেরা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা মত করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উযু করলেন, নবীজির বাম পাশে দাঁড়ালেন, নবীজি হাত বাঁধা নামাজে, আমার নবী ডান হাতটা খুলে ইবনে আব্বাসকে বাম দিক থেকে টেনে নবীজি ডান দিকে নবীজি বরাবর করে ইবনে আব্বাসকে দাঁড় করিয়ে দিলেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, বাম দিক থেকে টেনে কোন দিকে আনছে? ডান দিকে। বলেন কোন দিকে? ডান দিকে। নবীজি বরাবর, নবীজি বরাবর যখন দাঁড় করে দিয়েছেন, আমার নবীর সমান হওয়ায় ছোট বাচ্চা আদবে ওলি হয়, আদবের কারণে রবের পিয়ারা হয়, আদবের কারণে মনে মনে ভাবে, আহা আমি কি নবীজির সমান, আমি কিভাবে নবী বরাবর দাঁড়াবো। এজন্য ইবনে আব্বাস নবীজি থেকে একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজ শেষ করলে আমার নবী বলে, ও ইবনে আব্বাস আমি তো তোমাকে শুধু বাম দিক থেকে ডান দিকে এনে দিয়েছি, আমি বরাবর দাঁড় করে দিয়েছি, তোমাকে কি কেউ নিষেধ করেছে, কেউ কি ভয় দেখিয়েছে, তুমি পিছনে কেন গেলে? আব্বাস ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মহব্বতে আপনার তাজিমে পিছনে গিয়েছি। আমার নবী বলেন, আল্লাহুম্মা, পড়েন না, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাবা, আল্লাহ আমার ইবনে আব্বাস আমাকে এত সম্মান করেছে, এত তাজিম করেছে, আমি মুস্তাফার কলিজাই সেই জায়গা করে নিয়েছে, আমি মুস্তাফা দোয়া করছি, আল্লাহ আমার ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞানের খাজিনা দান করো, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাবা, আমার ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞানের খাজিনা দান করো। নবীজির দুয়ার বরকতে উনি রাইসুল মুফাসসির তথা যত তাফসীর কারক গণ আছে সবার মাথার তাজ হয়েছেন। বড় করে বলি, আর একটু আওয়াজ করে, তাফসীরে আব্বাস যিনি লিখেছেন সেই রাইসুল মুফাসসির, আবার একই কথা আরেকটাও আছে, আমার নবী, আমি এটা বলে শেষ করছি, আজকে আলোচকের কমতি নেই, এত আলোচক সবাইকে পাঁচ মিনিট দিলেও দুদিন লাগবে,
আমরা তো সব সময় আসি, আমার ওয়াজ তো শুনতে শুনতে এমন কোন এরিয়া নাই যেখানে আমি মাহফিল করিনি। প্রতিটি এলাকায় শুধু আমি 2 মিনিট শেষ করছি। আমার নবী উযু করত, নবী সাহাবীদেরকে নিয়ে বের হলেন সফরে। সফরে যাবার পথে আমার নবীজির হাজত ধরলেন, প্রস্রাব মুবারক। নবী যখন হাজত ধরেছে, নবীজি এক পাশে গিয়ে আমার নবী উযু করে, আমার নবী প্রস্রাব মুবারক করছেন। এখন যেই দিকে প্রস্রাব মুবারক নবী করেছেন, সেই দিক থেকে উযু করতে গেলে অনেক দূর। এখন ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট ছেলে, মনে মনে ভাবে, আহা, এত দূর থেকে আমার নবী আবার কষ্ট করে যাবে, উযু করতে যাবে, নবীজির কষ্ট হবে না? আমার নবীর জন্য আমি উযুর পানি যদি মাঝখানে নিয়ে আসি, আমার নবী তো কষ্ট থেকে মুক্ত হবেন, নবী তো একটু সহযোগিতা হবে। উনি দূর দিয়ে পানি নিয়ে এসে রাস্তার মাঝখানে রাখলেন। নবী হাজত ছেড়ে এসে দেখে মাঝখানে পানি, আমার নবী উযু করছেন। উযু করার পরে বলে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আজকে আমি নবীর জন্য পানি নিয়ে এসেছো? সবাই বলে, আমরা আনিনি। একজন ইশারা দিয়ে বলে, ইনি এনেছেন। কে? ইবনে আব্বাস। আমার নবী বলে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার আব্বাসকে কোরআন এবং বিজ্ঞানের জ্ঞানের খাজিনা দান করো। বড় করে বলি, আরেকটা আওয়াজ করে। এজন্য যেই যত বেশি যাকে ভালোবাসবেন তার অনুসরণ যদি তত বেশি করেন, আপনার জীবনটা যদি মাদানী রঙে রঙিন করতে পারেন, দুনিয়াতেও লাভ, খবরও লাভ, হাসেরও লাভ। কারণ নবী সংসদ দোহা হাদিসে তিরমিজিতে বলেছেন, ওয়ালাকিন্নাহা লিল মুতনাবিনাল খাতায়িনাল মুতালাফিসিন। কিয়ামতের ময়দানে আমি তো মুত্তাকিনদের শাফাত করব না, ওয়ালিদের শাফাত করব না। দয়াল নবী, আপনি কার শাফাত করবেন? বলে, আমি আমার গুনেহগার পাপী তাবি উম্মত, যারা আমার আওলাদ হযরতে আব্দুল্লাহ সারা উরসে পাকে এসে তার জীবনটা পরিবর্তন করার জন্য মাহফিলে বসে দু চার কলমা আলোচনা শুনে জীবনটাকে পরিবর্তন করতে ওয়াদাবদ্ধ হয়েছে, এই রকম উম্মতগুলোকে আমি নবী টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। আরো একটু আস্তে করে বলেন না। মদিনা শরীফে বাবা জান তো আমিরুল হুজ্জাজ কাদেরিয়া হজ কাফেলার মান্যবর চেয়ারম্যান, আমাদের জিহাদি সাহাব, উনিও একটা হজ কাফেলার চেয়ারম্যান, আমরা তো খাদেম। আমরা মদিনার মুসাফির গুলাকে নিয়ে খেদমত করি। মদিনা শরীফ যখন যায়, মদিনা শরীফ বাবু সালাম দিয়ে উত্তর গেট বাবু সালাম দিয়ে ঢুকে নবীজিকে সালাতু সালাম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে 18 কদম দেওয়ার পরে দেখতে পাবেন মিম্বরে মুস্তফা, যেখানে আমার নবী খুতবা মুবারক দিতেন, মিম্বরে মুস্তফার সাথে লাগানো একটা পিতলের গেট আছে, সেই গেটের উপরে সৌদ সরকার মুস্তফার বাইহাকির হাদিস কানা লিখে দিয়েছেন, পড়েন না? কালা, হাদিস শরীফ পড়েন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বড় করে বলি না, সুবহানাল্লাহ। এটা কোথায় পাবেন বললাম? মদিনা শরীফে মিম্বরে মুস্তফার একটু দক্ষিণে পিতলের গেট, জালিওয়ালা গেটের উপরে সৌদ সরকার
ডাইরেক্ট লিখে দিয়েছেন, নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা আমি নবীর জিয়ারত করল তাদেরকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়। নবীজির জিয়ারত, নবীজি এখানেও আছে, উম্মত যেখানে নবীকে ডাকবে আমার নবী সেখানে যেতে পারে। বড় করে বলি আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দিয়া বংশে হাট হাজারি থক ছোট্ট একটা রেসালা, এই রেসালায় 11 নম্বর পৃষ্ঠাতে দিয়াবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখছেন, আমি দিয়াবন মাদ্রাসা নির্মাণ করার আগে একটা নকশা করেছি, যেভাবে আমাদের দেশে বাড়ি নির্মাণ করার আগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে নকশা করা হয়, আমি নকশা করেছি, কিন্তু আমি মনে মনে ভাবলাম আমার নকশাটা করেছি এটাকে স্থায়ী হবে, এটা কি টিকবে, এটা কি হবে, আমি চিন্তা করতে করতে তন্দ্রা এসে গেল। তন্দ্রা আসার সাথে সাথে আমি দেখলাম মদিনাওয়ালা রসুল আমার কাছে আসা মুবারক নিয়ে এসে গেলেন। আমার নবী বলে, আই মুহতারাম মুহতামিম, তুমি যেই নকশা করেছো এই নকশাতে মাদ্রাসা করলে টিকবে না, তুমি একা করো না, আমার নবী নিজ হাতে একটা নকশা করে দিয়েছেন, এটাতে দিওবন মাদ্রাসা হয়েছে। এই সুন্নি মুসলমানেরা যদি দুশ্মনের রসুলের, দুশ্মনের রসুল যদি, দুশ্মনের রসুলের কাছে যদি মুস্তাফা আসতে পারে, আব্দুল্লাহ শাহ আশাকদের কাছে আমার নবীও আসতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? উনি মহেশখালীর কুতুব, আমাদের ভবিষ্যৎ নতুন নতুন যারা উঠছে এদেরকে সাপোর্ট করা হলো আমাদের কাজ। মাওলানা নাসিরউদ্দিন কাদেরী সাহেব পিছনে যিনি আছে সবুজওয়ালা, উনি আপনাদের ফেনীওয়ালা পান্ডারিয়ার ছেলে, আমার বন্ধু, উনি দ্বিতীয় আবু সুফিয়ান, আমার বন্ধু আল্লামা নিজামউদ্দিন কাদেরী সাহেব। এখন আলেমেরা বাপ নেই তো আমি এতটুক বলেছি, আসুন জীবনটা পরিবর্তন করব নবীজির আদর্শ দিয়ে। কিভাবে? আসুন একটা নাক পরে আমি শ্বাস করছি, এত নাক পড়তে তার আমার তো গলা নেই, অসুস্থ মানুষ, ইনারও গলা আছে, ইনারও গলা আছে, ইনারা একেবারে আপনাদেরকে মিঠাই দিয়ে দিয়ে, মিঠাই দিয়ে দিয়ে খাওয়াবে, আমি তো পারবো না। আর ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আপনারা ফেনেওয়ালারা কি আমার মাদেরকে বোনদেরকে ভাবিদেরকে বেশি ভালোবাসেন? এই জন্য নবীটা জবান দিয়ে বের হচ্ছে না, একটু মহব্বতে পড়েন না। হিন্দি গান তো অনেকদিন গাইছেন, বাংলা গান আজকে 21শে ফেব্রুয়ারির অনেক গান আজকে গাইছেন, এই গানগুলা গিয়ে কবরে গেলে ওয়াদরিবু বিত্তাবাল ওয়াদরিবু বিত্তানবুর লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা। ডুল বাজানে ওয়ালা, তবলা বাজানে ওয়ালা, হারমোনি, গিটার, একতারা, দুতারা, সিতারা, পাঁচ তারা, জি তারা থাক না কেন, বাজানে ওয়ালা জুহে না, এরা কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। তো আজকে এক তারা, দুই তারা, সে তারা নাই, এখানে নবী এবং আল্লাহ তারিফ চলে, ঠিক কি না? আওয়াজ করে বলেন না, আল্লাহর ওলির উরসে পাকে আল্লাহ এবং নবীর তারিফ চলছে। তো নবীর তারিফ করাই হলো আল্লাহ তারিফ করা, তো পড়েন না, ভালো যদি নবী তারানিওয়ালা, নবী প্রাণের চেয়ে পিয়ুত নবী কি জানুন, ভালো যদি মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে, ও দাদু ভাই বউ বেটি ছেলে সন্তান যাবে যে সরে, ঠিক কিনা? মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, ও যুবক বন্ধু বান্ধব যত যাবে যে ছেড়ে, তোমায় দেখে আমার নবী আসবে কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকুন, ভালো যদি
नबी के बासुन नबी तराने नबी बचाने वाला नबी नबी बचाने वाला पानर चे पियोता नबी के जानूर भालो जुदी अल्लाह सबाई के नबी के भालो बेशे सैयदुना इब्ने अब्बास अल मतो नबीजिल मुजिजार दया रब्बे करीमेर कुदरतेर दया निये जीवनटाके मादानी रंगे रंगीन करे चलार तौफिक दान करो একটা আওয়াজ করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।